নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে, ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমার কাছে রয়েছে এটা ক্যালেন্ডুলার গাছ। এই ক্যালেন্ডুলার গাছে কিভাবে মাটি তৈরি, যত্ন, পরিচর্যা করলে এইভাবে আমার মতন ফুল পাবেন, সেই টিপসটাই আমি আজকে তুলে ধরবো। বন্ধুরা, প্রথমে আমি যেটা বলবো, টব নির্বাচন কিরকম, কত সাইজের টব নেবেন। এই গাছটির জন্য 6 থেকে 8 ইঞ্চি টব সবচেয়ে উপযুক্ত বন্ধুরা। তারপর জল নিষ্কাশনটা কিরকম, টবে জল নিষ্কাশনের জন্য অবশ্যই বন্ধুরা টবে নিচে ছিদ্র থাকতে হবে। ছিদ্র না থাকলে জল জমে যাবে এবং গাছের গোড়া পচতে শুরু করবে এবং গাছও মারা যাবে। তাই আপনারা যখন টব নেবেন, যেন টবের তলায় যেন 2 থেকে 3টে ফুটো থাকে, সেই রকম টব নেবেন। এবং সেই রকম আপনারা সেই স্টোন ভরে, যে কোনো বালি বা স্টোন ভরে আপনারা এই টব ইয়েটা করবেন, গাছটা প্রতিস্থাপন করবেন। বন্ধুরা, মাটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ কি কি আমি এই মাটিটা তৈরি করে গাছটা বসিয়েছি সেটা আমি আজ বলছি। এর জন্য আপনারা, এই গাছটি হালকা ধরনের মাটি পছন্দ করে, এর জন্য আপনারা 1 ভাগ মাটি, 2 ভাগ সাদা বালি, 1 ভাগ ভার্মিকম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এবং 1/2 চামচ ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে মাটিটা তৈরি করে তবে এই গাছটা বসাবেন। আমি এইভাবেই গাছটা বসিয়েছি। কিরকম দেখুন, প্রচুর ফুল ফুটেছিল এর মধ্যে, এগুলো তোলা হয়ে গিয়েছে, এখনো দেখুন কি সুন্দর ফুলটা দিচ্ছে। বন্ধুরা, জল নিষ্কাশনটা কি, জলটা কতটা কিরকম দেবেন সেটা আমি বলে দিচ্ছি। সব সময় টবের মাটি চেক করে জল দিতে হবে এবং গাছের গোড়া থেকে 1 ইঞ্চি ভেতরে মাটি যদি ভেজা থাকে তাহলে ওই দিন জল না দিয়ে পরের দিন জল দিয়ে দেবেন, অথবা সপ্তাহে 2 বার অথবা 3 বার জল দিলেও হবে বন্ধুরা। তারপর বন্ধুরা, সূর্যালোকটা যেটা কতটা রোদ পছন্দ করে, এই গাছগুলো সম্পূর্ণ সূর্যালোক পছন্দ করে, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোদ পছন্দ হয় এই ক্যালেন্ডুলা ফুল গাছের জন্য। এবার কি সার দেবেন বন্ধুরা, এটা শীতের এই ফুল গাছগুলোর জন্য বেশি সার দেওয়ার প্রয়োজন হয়, কারণ গাছ সম্পূর্ণ সূর্যালোকে থাকলে 7 দিন পর পর বন্ধুরা সরিষার খোল পচানো জলটা আপনারা দেবেন, অথবা 15 দিন পর পর সমান অনুপাতে এনপিকে সার চারপাশে দিয়ে ভালোভাবে জল দিতে হবে। এনপিকে বলতে আপনারা নেবেন চা পাতা, কলার খোসা এবং পেঁয়াজের খোসাটা সমান অনুপাতে 1:1:1 অনুপাতে আপনারা গাছের গোড়ায় 15 দিন পর পর আপনারা দিয়ে দেবেন। এর ফলে গাছের গ্রোথ অনেক ভালো হবে, গাছে তাড়াতাড়ি ফুল আসবে। আর এই রকম করে গাছের গোড়া মাটিটা আপনারা প্রতি সপ্তাহে 1 বার করে এরকম করে খুঁড়ে দেবেন। আমি আজকে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চাল ধোয়ার জল আর ডাল ধোয়ার জল, এটা পাইল করে এটা দেব। আমার সরিষার খোল ভেজানো জলটাও আছে, সেটাও আমি আপনাদের কাছে সেটাও শেয়ার করছি। সেটা হচ্ছে আমি ভাতের মাড়ের সঙ্গে সরিষার খোলটাকে ভিজিয়ে আমি গাছে দিয়েছি। ওটা 1 সপ্তাহ আগে আমি ওটা দিয়েছিলাম, তারপর এটা আমি প্রত্যেক দিন কন্টিনিউ এই জলটা আমি দিয়ে দিই। তার ফলে গাছ দেখুন কত সুন্দর হয়ে আছে। আমি সমস্তটা জৈবিকভাবে আমি গাছে পরিচর্যা করি, কোনো রকম রাসায়নিক সার আমি দিই না, ওই জন্য আমার গাছের কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণও হয় না এবং গাছও থাকে হেলদি। বন্ধুরা, এটা হচ্ছে আমার সরিষার খোল ভেজানো জল, এটা 2 লিটার ফ্যান আছে, আর আছে 100 গ্রাম সরিষার খোল আর 1 গুড়। এটা তৈরি করে আমি সমস্ত শীতের গাছে এটা প্রয়োগ করি, এটা 1:10 অনুপাতে আপনারাও করবেন। এই রকম এই যেটা বললাম ক্যালেন্ডুলার গাছে আপনারা এটা প্রয়োগ করবেন, আর যেটা বললাম চাল ধোয়ার জল আর এনপিকে এটা প্রয়োগ করবেন। পরিমাণে ফুল ফলও হয় বন্ধুরা। এইটা যদি আপনারা যদি এনপিকে সারটা যদি আপনারা ঠিক 15 দিন অন্তর ওই চা পাতা, কলের খোসা, পেঁয়াজের পাতা এটা যদি ভালো করে মিশিয়ে 1:1 অনুপাতে দেন, এর ফলে গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং তাড়াতাড়ি ফুল চলে আসবে। আমি ওটা দিই। এই ছিল বন্ধুরা আজকে আমার এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আমি সবসময় চেষ্টা করি সহজ ঘরোয়া পদ্ধতিতে বাগান করার বিভিন্ন উপায়ে আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনার সাইডে নতুন বন্ধু হলে ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বন্ধুরা দেখুন তাহলে এইভাবে আমার এই পরিচর্যাগুলো আমি যেভাবে বলে দিলাম, আপনারা এইরকম এই ক্যালেন্ডুলার গাছের মাটি তৈরি করে যেরকম বললাম, কীরকম সূর্যালোক, কীরকম ড্রেনেজ সিস্টেম দরকার, কীরকম যে পরিচর্যাগুলো বললাম, কীরকম সারের প্রয়োজন, সেই রকম অনুযায়ী আপনারা এই গাছটাকে প্রতিস্থাপন, পরিচর্যা এবং যত্ন করুন, তাহলে গাছ ভর্তি ফুল পাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।